সো হে হ্যালো গাইস আমাদের গেমের ভেতর তোমরা আজকে রাত বারোটার পর নতুন কী কী ইভেন্ট দেখতে পারবে এছাড়া গাইজ আমাদের গেমের ভেতর কিন্তু অনেক নতুন নতুন ইমোটস আসতে চলেছে এছাড়া গাইস ইমোটসের কিন্তু অ্যানিমেশন সব কিছু কমপ্লিট হয়ে গেছে এই ভিডিওতেই তোমাদেরকে দেখিয়ে দেবে এছাড়া গাইস নেক্সট টপ অফ ইভেন্ট কী দেখতে পারবে সেটা তো অলরেডি জানো তাও তোমাদেরকে এই ভিডিওতেই বলে দেবে এছাড়া গাইস নেক্সট ওয়েব হ্যান্ডলে তোমরা কোন গান স্ক্রিন দেখতে পারবে সেটার অ্যানিমেশন সমেত ভিডিও তোমাদেরকে এই ভিডিওতেই দেখিয়ে দেবো সো বানিয়ে রাখো ভিডিও মে এন্ড তাক তো ভিডিও শুরু করার আগে একটা এন্ট্রাজা সো এখন গাইজ তোমরা লেজেন্ডারি লেজেন্ডারিওয়ালা ট্রিটমেন্ট স্নাইপার দেখতে পাচ্ছ আর অলরেডি আমি কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম তোমরা কিন্তু ইন্ডিয়া বাংলাদেশ এর নেক্সট ওয়েপেন ড্রয়েল এই ট্রিটমেন্ট স্নাইপারটাই দেখতে পারবে আর গাইজ তোমরা এখন অ্যানিমেশনটাও দেখতে পাচ্ছ কিরকম দেখতে হবে আর এটার এবিলিটি সিঙ্গেল রেট অফ ডাবল আর্মার প্রিন্টেশন মাইনাস মুভমেন্ট স্প্রিট আর গাইজ এটা এইরকম বন্ধুক ওয়েপেন ড্রয়েল আসার কোনো মানেই হয় না ফালতু কি জানি এইসব কি হচ্ছে ইয়ার সো এখন গাইজ তোমরা এখানে নতুন ব্যাকপ্যাকও দেখতে পাচ্ছো এটা কিন্তু আমাদের গেমের ভেতর তোমরা খুব তাড়াতাড়ি দেখতে পেয়ে যাবে আর এই পেটটা কিন্তু আমাদের গেমের ভেতর আছে অলরেডি সিম্পাঞ্জিওয়ালা পেট এর সাথে গাইস দেখো কলা নিয়ে ঝুলছে কলা হাতে নিয়ে এছাড়া গাইজ তিন নম্বর লেভেল হলে কিন্তু এম টেনটা হাতে আসছে গাইজ এখানে ইনকোভেটারের এম টেনটা কেন দেওয়া হয়েছে এটা এখনও জানা যাচ্ছে না হয়তো তোমরা ইনকোভেটারের এম টেনটা রিটার্ন দেখতে পেতে পারো বাট কনফার্ম নয় এছাড়া গাইস তোমরা এখন দুখানা বান্ডিলও দেখতে পাচ্ছ গাইস এই বান্ডিলগুলো কিন্তু তোমরা OB31 আপডেটে আমাদের গেমের দেখতে পেয়ে যাবে মানে গাইস আপডেটটা হয়ে গেছে তো কিছুদিনের মধ্যেই হয়তো এই বান্ডিলগুলো তোমরা দেখতে পেয়ে যাবে আমার মনে হয় এই বান্ডিলগুলো হয়তো ইলাইট পাসের বান্ডিল হতে পারে যেকোনো একটা ইলাইট পাসের মানে ফেব্রুয়ারি মাসের ইলাইট পাসের বান্ডিল হয়তো এগুলো হতে পারে অথবা কোনো ইভেন্টে আসতে পারে সো এখন গাইস ইমোটগুলো ভাই ভাই আমি আপনাকে খুব বড় ফ্যান হই ভাই আমি আপনাকে খুব বড় ফ্যান হই প্লিজ ভাই আমাকে আলাদা গিফট কর তো প্লিজ আলাদা দে দাও আমাকে তো এরপর এটা নর্মাল মারামারি রিমোট আর কেস এটার মধ্যে কিন্তু অ্যানিমেশনে কমপ্লিট করেছে তোমরা অ্যানিমেশনগুলো দেখতে থাকো তো এটা সেকেন্ড তিন নম্বর এটা হই আয় আমার সাথে ওয়ান বি ওয়ান চ্যালেঞ্জ করছি আয় দেখ কে যেতে আয় 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 আমার সাথে খেলবি আয় আয় তো এটা তিন নম্বর গেল চার নম্বর এটা দেখো এটা নাচের একটা আই এম এ ড্যান্সার মানে একটা নাচের ইমোট নর্মাল সা তারপর একটা গাইজ এটা আমাদের ইলাইট উল্ফরা যখন আসবে তখন তোমরা ইলাইট উলফরা এরকম একখানে এটা কোনো ইমোট আমার মনে হচ্ছে না আর এখন যেটা দেখতে পাচ্ছ এটা কিন্তু মানি হিসেট এর ইমোট আর গাইজ অলরেডি কিন্তু মানি চলছে তো কিছু মধ্যেই তোমরা দেখতে পেয়ে যাবে এছাড়া গাইজ এটাও কিন্তু একখানে ইমোট ভাই পয়সা বেশি হয়ে গেছে তাই ছুঁড়ে ছাড়ে ফেলে দিচ্ছে তো ইস্ট ইভেন্টেরই এইরকম ইমোটই দেয় তো তোমরা জানো অলরেডি এগুলো কিন্তু তোমরা কিছুদিনের মধ্যেই আমাদের গেমে দেখতে পেয়ে যাবে মানি হিস ইভেন্টের গুলো আর গাইস আজকে রাত বারটার পর কিন্তু তোমরা আমাদের গেমের ভিতরে নতুন একটা টপ ইভেন্ট দেখতে পারবে লেস ইজ মোর আর গাইজ আমি কিন্তু আগের দিনের টা কমপ্লিট করে দিয়েছি কিছুক্ষণের মধ্যে আমি কমিউনিটি পোস্টের মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দেবো আর যার অ্যাকাউন্টে যাবে সে প্লিজ এসে একটা কমেন্টে জানিয়ে দিও ইয়ার এছাড়া গাইজ আজকে রাত পর যে নতুন টপ আপ ইভেন্ট আসছে এটাও কিন্তু আমি গিভওয়ে রাখছি যে কোনো একজনকে কিন্তু আমি এটা কমপ্লিট করে দেবো সো অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে তোমাদের ইউজার আইডিগুলো কমেন্ট করতে থাকো এছাড়া গাইজ আমি ডিটেলসে নেক্সট ভিডিওতেও আলোচনা করে দেবো আর গাইজ ভিডিওতে কিন্তু লাইক করতে হবে অবশ্যই শেয়ার করো বন্ধুদের সাথে এছাড়া গাইজ আজকে রাত কাটার পর কিন্তু তোমরা আমাদের গেমের ভিতরে নতুন ইনকিউবেটরও দেখতে পেতে চলেছো আর গাইস ইনকিউবেটরের ভিডিও কিন্তু আমি ডিটেইলসে আগের ভিডিওতেই বানিয়ে দিয়েছি তোমরা পারলে দেখে নিতে পারো এছাড়া গাইস কোবরা এমপি ফর্টির ব্যাপারে কিছু আলোচনা হচ্ছিল তোমাদেরকে এটা বলে রাখতে পারি কোবরা এমপি ফর্টি কিন্তু তোমরা রিটার্ন দেখতে পারবে তবে জাস্ট ওয়েট করতে হবে তোমরা দেখতেই পাচ্ছ মানি হিস্টার বান্ডিলও কিন্তু রিটার্ন দিয়ে দেওয়া হয়েছে সো সেই কারণে তোমাদেরকেও এটা বলতে পারি যে কোবরা এমপি ফর্টিও কিন্তু তোমরা আস্তে আস্তে রিটার্ন দেখতে পাবে জাস্ট ওয়েট করো কিছুদিন এখনো পর্যন্ত কোনো রকম কোনো আপডেট বেরিয়ে আসেনি সেই কারণে তোমাদেরকে কনফার্ম কোনো রকম ডেট বলতে পারছি না জাস্ট কিছুদিন ওয়েট করো তোমরা কোভন এমপি ফোরটিও আমাদের সার্ভারে রিটার্ন দেখতে পেয়ে যাবে এছাড়া গাইজ তোমরা কিন্তু সবাই তোমাদের ইউজার আইডি কমেন্ট করতে থাকো আমি কিন্তু লেস ইস মোর টপ আপ ইভেন্ট আরও গিভ ওয়ে রাখছি যে কোনো একজনকে কিন্তু আমি কমপ্লিট করে দেবো আর গাইজ যার অ্যাকাউন্টে কমপ্লিট হবে সে কিন্তু অবশ্যই কমেন্টে এসে জানিয়ে দিয়ে যেও সো আজকের ভিডিওতে লাইক করো শেয়ার করো চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব বাটনটাকে ভেঙে দাও পাশে থাকো ঘন্টা আছে ঘন্টাটাকে ধাপ্পা ধাপ বাজিয়ে দাও তো ফির আপ মেরা ভিডিও ঘন্টা ভি মিস নেই করো কে সো গুড বাই গাইজ দেখা হবে নেক্সট ভিডিওতে সো বাই